ভারতীয় জনগণের বিভিন্ন যে অংশগুলি রয়েছে, যে রাজনৈতিক দলগুলি রয়েছে, এই দলগুলিকে স্পষ্ট অবস্থান নিতে হবে। অবস্থান নিতে হবে আপনি মজুরের পক্ষে না আপনি মজুর পক্ষে। আপনি যদি মজুরের পক্ষে থাকেন তাহলে আমাদের 18,000 টাকা মজুরির পক্ষে আপনাকে কথা বলতে হবে। আপনাকে এই কথা বলতে হবে আপনি যদি মজুরের পক্ষে থাকেন, যদি মোদীর বিরুদ্ধে থাকেন, তাহলে আপনাকে স্পষ্টতই বলতে হবে যে একই কারখানাতে যারা স্থায়ী কাজ করছেন ঠিক একই ধরনের কাজে একজন অস্থায়ী শ্রমিক যখন কাজ করছেন তাদের সম বেতন দিতে হবে। আমরা বলেছি একই কাজের জন্য আলাদা আলাদা বেতন চলবে না। এ কথা প্রথম আমরা বামপন্থীরা বলি। তারপরে আমাদের দেশের সর্বোচ্চ আদালতও বলেছেন যে একই কাজের জন্য ভিন্ন মজুরি চলতে পারে না। আমরা যারা ট্রেড ইউনিয়ন করি, আমরা যারা শ্রমজীবী মানুষের পক্ষে, তারপরে কি ছিল যে সাধারণ খেটে খাওয়া মানুষের 15,00,000 টাকা ব্যাংকে পৌঁছে যাবে। এই যে দুটো বড় দাবি, এবং শ্রমিকদের ক্ষেত্রে বলেছিল যে সমস্ত অধিকার আমরা, আরো যে বিষয়গুলো ছিল অর্থাৎ ছোট ছোট শিল্পে যেখানে 150-200-250 শ্রমিক কাজ করে সেখানে ট্রেড ইউনিয়ন করা যাবে না, সেখানে মালিকরাই শেষ কথা বলবে, ছাঁটাই হলে পরে শ্রমিক তার অধিকার পাবে না, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো ওই বিলের মধ্যে রাখা ছিল। যদিও পার্লামেন্টে বিলগুলো পাস করতে পারেনি, আর তো 4 মাস আশা করি বিলগুলো পাস হবে না। যে আমি দাম না পেয়ে কেন আত্মহত্যা করব? তখন দিল্লির রাজপথ দিয়ে যে মিছিল যায় তখন কেন্দ্রীয় সরকার বলে দিনের বেলা এই মিছিল আমরা ঢুকতে দেব না। তখন আমরাই বামপন্থীরা আমরা লাল ঝান্ডা তুলে নিয়ে বলেছি যে দিনের বেলায় যদি তোমাদের অসুবিধা হয় তাহলে রাতের অন্ধকারে আজকে আমরা কোনো অবসর গ্রহণ না করে, পায়ের তলা ফেটে গেছে, রক্তাক্ত হচ্ছে পিচ রাস্তা, সমস্ত মিডিয়া যারা চুপ করে বসেছিল তারা প্রত্যেকে দেখাতে বাধ্য হয়েছে যে পায়ের তলা ফেটে গিয়ে রক্ত ঝরা কৃষকেরা কিভাবে দিল্লির রাজপথে একটা দিন তারা অবসর না নিয়ে তারা দিল্লির রাজপথে ঢুকে যাচ্ছে। তাদের যে আমি দাম না পেয়ে কেন আত্মহত্যা করব? তখন দিল্লির রাজপথ দিয়ে যে মিছিল যায় তখন কেন্দ্রীয় সরকার বলে দিনের বেলায় এই মিছিল আমরা ঢুকতে দেব না। তখন আমরাই বামপন্থীরা আমরা লাল ঝান্ডা তুলে নিয়ে বলেছি যে দিনের বেলায় যদি তোমাদের অসুবিধা হয় তাহলে রাতের অন্ধকারে আজকে আমরা কোনো অবসর গ্রহণ না করে, পায়ের তলা ফেটে গেছে, রক্তাক্ত হচ্ছে পিচ রাস্তা, সমস্ত মিডিয়া যারা চুপ করে বসেছিল তারা প্রত্যেকে দেখাতে বাধ্য হয়েছে যে পায়ের তলা ফেটে গিয়ে রক্ত ঝরা কৃষকেরা কিভাবে দিল্লির রাজপথে একটা দিন তারা অবসর না নিয়ে তারা দিল্লির রাজপথে ঢুকে যাচ্ছে। তাদের